Om Sarva Dharma Sthapakastvam Sarva Dharma Swarupakah Acharyanam Mahacharyo Ramakrishna Yate Nama Yathagnir Dharika Shakti Ramakrishne Sthitahiya Sarva Vidya Swarupantam Saradam Pranamamyam Paratatve Sadhalino Ramakrishna Samadvaya Yodharma Svapanarato Viresham Tam Namamyam Kalindi Pulla Kamale Madhavena Kridarata Brahmananda Namastubhyam Sadguru Lokanayaka Yogananda Premananda Shchandi Vaye Chaparshada Ramakrishna Gata Pranam Sarvantan Pranamamyam Sri Bhagavanir Kripay Amra Aaj Samobeto Hoyechi Dharmaprasange Swami Brahmananda Ei Granthoti Path Korchi Amra বিগত দিন আমরা শেষ করেছিলাম যেটা নিয়ে আমাদের ভীষণ একটা আকর্ষণ আছে যোগ বিভূতি এমনি করে তারাবো মাথার পেছনে একটা হ্যালো ঘুরবে দেখবেন পুরনো দিনের শ্রীরামকৃষ্ণদেবের ছবি আছে এন সি দাসের সেই মাথার পেছনে একখানে যেন আলোর জ্যোতি ঘুরছে হ্যাঁ তিনি তার দিকে তাকিয়ে দেখলেন এই আপনারা পড়বেন ভারতের সাধক সাধিকা অমন সুন্দর গ্রন্থ শুধু মাটি মেরে গেছে একটা জিনিস দিয়ে এত বিভূতি এই সমস্ত কথা গল্প আছে আমাদের স্পেশাল কিছু না হলে আমরা সাধারণত কিছুতেই মানতে চাই অথচ আমাদের যে শ্রীরামকৃষ্ণদেবের জীবন তার বাণী তার প্রসঙ্গ একটি কথাই বলে দেয়ার শুড বি নো শোবাজি ঠাকুর বলছেন না ধ্যান করবে মনে বনে কোণে আমাদের পরবর্তীকালেও যারা সেই আগুনটিকে ধরে রেখেছেন তাদের জীবনে দেখেছি কোনো শোবাজি নেই একেবারে কোনো রকম শোবাজি দেখিনি তারা একটা জিনিসের ওপর জোর দিয়েছেন কি করে আমরা ভগবানকে পাবো ভগবানকে পেলে সব বিভূতি আসে টাটা রতন টাটা একবার পূজনীয় ভূতেশানন্দজি মহারাজের কাছে এসেছিলেন দেখা সাক্ষাৎ হয়ে যাওয়ার পর তখন পূজনীয় স্বামী আত্মস্থানন্দজি আমাদের সঙ্গে সাধারণ সম্পাদক সহকারী না সাধারণ সম্পাদক ভূতেশানজিকে জিজ্ঞেস করলেন যে আপনাদের এই যে সঙ্গে সাধু ব্রহ্মচারী যে নিয়োগ কেমন করে হয় আত্মস্থানন্দজি জানালেন প্রথমে প্রবেশনা ট্রেনিং তারপরে চৈতন্য ব্রহ্মচারী তারপরে সন্ন্যাস তখন উনি বললেন তো আমাদেরই মতো প্রায় তাহলে তো আপনাদের সঙ্গে আমাদের কোনো ফারাক নেই ভূতেশানজি বললেন না একটা বড় ফারাক আছে যখনই তোমাদের কোনো ছেলে তোমার কোম্পানিতে টাকা কোম্পানিতে ঢোকে তখন তার একটা উদ্দেশ্য থাকে কবে সে কোম্পানির চেয়ারম্যান হবে কিন্তু আমাদের যখন কোনো ছেলে সাধু করতে আসে তার একবারও লক্ষ্য থাকে না সে আশ্রমে প্রেসিডেন্ট হবে কি না তার একটাই লক্ষ্য থাকে সে সাধু হবে এই ইনার কোয়ালিটি এটা কিন্তু সাধক জীবন এইটাই কথা বলে ভেতরের মানুষটার বদল ভেতরের মানুষটা বদল হলে বাইরের মানুষটা আপনি আপনাকে বুঝতে পারবেন বদল হয়েছে আপনারা তো সবসময় আয়নাতে চুলটুল আচ্ছানোর সময় দেখেন নিজের চোখের দিকে তাকিয়ে দেখবেন সেটা জ্যোতির্ময় উঠেছে যত আপনার ভেতরের মানুষটার বদল হচ্ছে প্রথম তার ইমপ্লিকেশন হয় চোখেতে আর হাসিতে এটা অদ্ভুত বদল হয়ে যায় এ হাসি কোনো ক্লোজ আপ স্মাইল দিয়ে হয় না এ চোখে কোনো মাস্কারা লাগালেও হয় না সবটুকু হয় ভেতরের জ্যোতিতে জ্যোতির্ময় একটি লোক তার অনেক বছর 69 থেকে সে বেলুর মঠে বাড়ি করে আছে কিছুতেই আর কোনো দিন সে বেলুর মঠে আসেনি আসে উৎসব আদিতে এসেছে কিন্তু বেলুর মঠে নিত্য থাকা বেলুর মঠের কাছে থেকে বেলুর মঠে কখনো আসেনি রেলে চাকরি করেন যত রকমের ম আছে সব নেশার মধ্যে আসক্ত আর কি একবার সেই ময়ের নেশা তার হৃদরোগের সঞ্চার ঘটালো তার বন্ধুরা তাকে বললেন 5 কিলোমিটার হাঁটতে হবে তো কোথায় হাঁটবে ওই আমাদের সারদাপীঠের গেট থেকে বেলুর মঠে গেট এটা বেলুর মঠের প্রাইভেট রোড ওরা 6:30 আগে মেইন গেটটা খোলেন দুপাশের গেটটা খুলে দেওয়া হয় যাতে ভেতরের লোকেরা হাঁটা চলা করতে পারে বলে ওইখানে সকাল থেকে গিয়ে হাঁটবি আর 6:30 সময় যখন খুলে দেবে তখন মন্দিরগুলো বাইরে থেকে প্রণাম করলে 1 কিলোমিটার হাঁটতে হবে তিনি ওই 5 কিলোমিটার ওই হাঁটার উদ্দেশ্যেই প্রথম বেলুর মঠে এলেন আস্তে আস্তে বেলুরের সঙ্গে তার সম্পর্ক তৈরি তার মনে হলো এই সাধুরা এরকম ঘুরে বেড়ায় একটা নিশ্চিন্ত জীবন যাপন করে দেখি না দীক্ষা নিয়ে কি হয় পূজনীয় গহনানন্দজির কাছে তার মন্ত্র দীক্ষা হলো
গগনানন্দজি সাধারণত বড় একটা কথা বলতেন না, কিন্তু সেদিনকে যখন গুরু পূজা হচ্ছে তখন গগনানন্দজি জিজ্ঞাসা করলেন, তুমি কি করো? বলছে রেলে চাকরি করি, পারছে যে চাকরি করি। বলছে কটায় ছুটি হয়? চারটে। তারপরে কি করো? গুরুকে তো আর বলতে পারছে না যে তারপরে বোতল খুলে বসে পড়ি। তাই তিনি বলছেন এই এই সব হচ্ছে এই এই কিছু কিছু না, চারটে ছুটি হলে সঙ্গে সঙ্গে এখানে আসবে, এখানে এসে ভলেন্টারি করবে। উনি নিজে সপ্তর্ষি মঠকে নির্দেশ দিলেন ওকে যেন একটা ধুতি দেয়, একটা মানে পাঞ্জাবিও যেন দেওয়া হয়। এবং ভদ্রলোক রোজ ফিরে আসতেন, এসে তার ডিউটি জায়গাটা হলো গহনানন্দজি সোজাসুজি ঘরের ভেতরে লাইন কন্ট্রোল করেন। গহনানন্দজি এক দৃষ্টিতে তাকে তাকাতেন, তিনি বললেন তাকিয়ে আছেন, তাকিয়ে আছেন, তাকিয়ে আছেন, কখন মদের নেশাটা আমার চলে গেল আমি নিজেই বুঝতে পারলাম না। 18 বছর বয়স থেকে জল খাওয়া অভ্যাস করেছেন, মদ ছাড়লেন 30 বছর বাদে 48 বছর বয়সে। এখন তিনি এক বুঁদে জল খান না, একদম অন্যরকমের মানুষ। এইটা হচ্ছে মিরাকল, নিঃশব্দে মানুষের ভেতরের মানুষটাকে বদল করে। রামনাথানজি বলছেন আর ইউ গোয়িং গ্রিন স্পিরিচুয়ালি, তুমি কি আধ্যাত্মিকভাবে বাড়ছো? তার প্রথম অপশান হচ্ছে ক্যান ইউ ফিল ফর আদার্স, অন্যের ব্যথা অনুভব করতে পারো। জগতের এই আমার হৃদয়ের প্রসারণ হচ্ছে আধ্যাত্মিকতার প্রকাশ। তাই ঠাকুর আগের দিন আমরা শেষ করেছিলাম, তার কি কোনো যোগ বিভূতি ছিল ঠাকুর সম্পর্কে রাজা মহারাজকে জিজ্ঞাসা করেছে। রাজা মহারাজ বললেন অবশ্য অনিমাদি বিভূতি আমার নজরে কখনো পড়েনি, কিন্তু লোক চরিত্র তিনি বুঝতে পারতেন, আর এই রকমের অনেক অদ্ভুত ব্যাপার আমি নিজে দেখেছি। তিনি বলছেন মানুষ বোঝার ক্ষমতা আছে, আসলে চোখের ভাষা মানুষ বুঝতে গেলে চোখের ভাষাটা পড়তে হয়। যে যত বেশি সাধন ভজন করবে সে অন্যের চোখের ভাষা বুঝতে পারবে, কোন ভালোবাসা একটা প্রেমজ ভালোবাসা, কোন ভালোবাসাটা আত্মিক ভালোবাসা, খুব ভালো করে এটা বোঝা যায়। আমরা শুরু করব আজকে বেলুর মঠের একটি স্মৃতি দিয়ে। তারিখটা ছিল 27 মে 1899। মহারাজ বলছেন তোমরা বক্তৃতা দিবার সময় যত পারো পরমহংসদেবের উপদেশ বলবে, কারণ তাঁর উপদেশের ভেতর দিয়ে শাস্ত্রের যথার্থ মর্ম অতি সহজে বোঝা যায়। পরমহংসদেব ভাবের ঘরে চুরি করতে নিষেধ করতেন, সরল ভাবের লোককে তিনি বড় ভালোবাসতেন। তিনি বলতেন আমি খোসামোদ ভালোবাসি না, যে ভগবানকে প্রকৃতভাবে ডাকে তাকে আমি ভালোবাসি। তিনি আরও বলতেন সরলভাবে ভগবানকে ডাকতে ডাকতে মনের সব দোষ দূর হয়ে যায়। দেখুন এর দুটো দিক আছে, একটা বলছেন যখনই তোমরা কথা বলবে পরমহংসদেবের কথা বলবে। কেন পরমহংসদেবের কথা বলবো? রাম স্বয়ং যদুমধু দুর্গা লক্ষ্মী সরস্বতী পচা ঘেঁচার কথাটা বলে কেন পরমহংসদেবের কথা বলবো? কারণ পরমহংসদেব হলেন নিখুঁত, পারফেক্ট পার্সন, একটা নিখুঁত মানুষের ধর্মজীবন নিখুঁতের কথা বলে, আদর্শ মানে নিখুঁত, সদা সত্য কথা বলিবে, অপরের দ্রব্য না লইয়া না বলিয়া লইলে চুরি করা হয়। দেখুন আরে নিখুঁত আদর্শ, কোনো এতটুকু মালিন্য নেই, সদা সত্য কথা বলে ভীষণ কঠিন, ভীষণ কঠিন। সিনেমা দেখতে যাচ্ছেন রাস্তায় দেখালে কই গো কোথায় যে এই একটু ঘুরে আসি, এই একটু ঘুরে আসি, মানে দেখুন আমরা কিছুতেই বলতে পারছি না এই একটুটা। আমাদের মনে আছে জগদাত্মানন্দজি আমাদের প্রিন্সিপাল ছিলেন ট্রেনিং সেন্টারে, ব্রহ্মচারীদের সঙ্গে দেখা হয়েছে, বলছেন কোথায় যাচ্ছ? তারা বাজারে যাচ্ছে। বলছি এমনি, যে ডোন্ট গো এমনি, এই যে এমনি যাওয়াটা সেটাও চলবে না, মানে এমনি মানে বলতে পারছি না কেন বাজারে যাচ্ছি। তার মানে সদা সত্য কথা বলাটাও খুব কঠিন। দেখুন সদা সত্য কথা বলবে এটা কিন্তু আদর্শ, একবারে দেখুন সত্য সোজাসুজিভাবে বলা আছে, কোনো রকম তাতে মালিন্য নেই, তাতে দু নম্বরই নেই, তার উপর কোনো রকম ক্রিম চড়ানো নেই কিচ্ছু না, স্ক্রিন 36:22-36 সদা সত্য কথা বলিবে। পরের দ্রব্য না বলিয়া লইলে চুরি করা হয়, পরের দ্রব্য সবসময় যে এমনি করে নিতে হয় চোখ দিয়েও আমরা নিই। দেখবেন মেট্রো রেল বা বাসটাতে দেখবেন আপনি হোয়াটসঅ্যাপে গুরুত্বপূর্ণ মেসেজ টাইপ করছেন, পাশের লোকটা এমনি করে দেখছে। সেই গল্প আছে না যে একজন লোক এমনি করে তার ইয়ে দেখছে, একজন বলল যে তার বন্ধুকে লিখছে পাশের লোকটা আমার মেসেজ পড়ে দেখছে, তখন লোকটা তারপরও ঘাড় ঘুরিয়ে দেখে বলছে আপনি এখনও দেখছেন? দেখছেন আমি মেসেজটা লিখলাম যে আপনি আমার মেসেজ পড়ছেন, তাহলে ওই কারণে তো তাকিয়ে আছি উত্তরটা কী আসে। এটাও কিন্তু পরের দ্রব্য না বলিয়া লওয়া, সবসময় যে জিনিস নিলে হয় না, জ্ঞানের আরোহণ এইগুলি। তাই বলছেন তাঁর জীবন কেন বল, তাঁর জীবন তিনি একবার পারফেক্ট দিয়ে গেছেন, আদর্শ। মা বলছেন না আদর্শ হিসেবে যতটা করার কথা তার চেয়ে অনেক বেশি করে দিয়ে গেছে, একটা আদর্শ মূর্তি দিয়েছেন। ঠাকুর নিজে বলছেন আমি 16 টাং করে গেলুম তোরা 1 টাং কর, মানে ওই আদর্শটাকে আমরা ধরতে পারব। কিন্তু ওই যে ভাবটা, ওই ভগবানের প্রতি তার যে আসক্তি, ভগবানকে পাওয়ার যে ইচ্ছা, তাকে পাওয়ার যে অনুরাগ, ওই অনুরাগটুকু যেন আমাদের আসে, আমরা ওইভাবে আকুল হয়ে ডাকতে পারবো না, সমস্ত কাজ ছেড়ে ডাকতে পারবো। দিদি যদি বলেন কাল থেকে আর সংসার করবো না,
আমি রাস্তায় রাস্তায় ঘুরে মীরাবাইয়ের মতো তম্বুরা বাজিয়ে মেরে তো গিরিধর গোপাল দুশোরানা কই, পরের দিন বাড়ির লোক তুলে অন্য জায়গায় পাঠায় দেবে, ওটা নয়। ওই যে মীরাবাইয়ের আকুতি যে মেরে তো গিরিধর গোপাল দুশোরানা কই, ওটা যেন মনের ভেতরে আসে। জগৎ সংসারে অনেক অনেকের সঙ্গে নিয়ে খেঁদা বোঁচা বোঁচা পচা সকলকে নিয়ে সম্পর্ক হলো, এবার যেটুকু সময় আছে সে তো মেরে তো গিরিধর গোপাল দুশোরানা কই, আর কোনো দ্বিতীয় অপশান নেই আমার কাছে, যদি একটাই অপশান, অনলি ওয়ান অপশান লেফট, পৃথিবী ছেড়ে যাওয়ার আগে যেন এইটুকু বোধ আমাদের জাগে যে ভগবান ছাড়া আমার আর কোনো অস্তিত্ব নেই। শ্রীরামকৃষ্ণ জীবন আমাদের কি আকুতি, একটা করে দিন চলে গেল মা, এখনও তুই আমায় দেখা দিলি নি, রামপ্রসাদকে দেখা দিলি, কমলাকান্তকে দেখলি, আমাকে দেখা দিলি নি, এবং খেদার দেখা পেয়েছে, মোচা দেখা পেয়েছে, আমি দেখা পাইনি, আমি কোন দোষে দোষী যে আমার সেইটুকু বারবার চেষ্টা করছে নিজেকে যেন নিখুঁত করতে, বারবার চেষ্টা করছে নিজেকে যেন পারফেক্ট করতে, স্বল্প অবস্থাতে তার যে অদর্শদর্শিতা, তার জগতের প্রতি ভালোবাসা, এগুলোর উদাহরণ হয়, এগুলো হয় না কখনো। ভেবে দেখুন, আমরা দেখেছি এই রাত্রি 9টার সময় মেট্রোতে যখন আমরা নামতাম, প্যান্ট শার্ট পরা মায়েরা বিভিন্ন আইটি সেক্টর থেকে এসেছে, নেমেই নরেন্দ্রপুরে দেখতেন যে অটোনি 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 করে লাফাচ্ছেন, মানে ভেবে দেখুন কি একটা ধরনের কি কষ্ট হচ্ছে তার, যে একটা কী ধরনের নিরাপত্তাহীনতা ভুগছে এত বড় মেয়েরা, এত লেখাপড়া শেখার। আর আজ থেকে 100 বছর আগে, 150 বছর আগে মাকে তেরে ভুলোর মাঠে ফেলে গেছিলেন লক্ষ্মী দিদি অ্যান্ড পার্টি। ভেবে দেখুন, মা কিন্তু সে প্রসঙ্গ কখনো করেনি, শুধু তাই নয়, বলছেন সে প্রসঙ্গ উঠলে তিনি গায়ে কাঁটা হয়ে থাকতেন, পাছে লক্ষ্মী দিদি কষ্ট পান। হৃদয়রাম এত অত্যাচার করেছে, ঠাকুর ঝাঁপ দিতে চেয়েছিলেন পোস্তার দিকে, মা সেটাকে ইগনোর করে দিলেন, বললেন অমন যে সেবা করে। দেখুন তার প্লাস পয়েন্টটা হচ্ছে শ্রীরামকৃষ্ণের তিনি সেবা করতেন, হৃদয়রাম না থাকলে সত্যি সত্যি আমরা শ্রীরামকৃষ্ণকে নিয়ে লীলাবিলাস করতেই পারতাম না। মা সেইটার উপর জোর দিচ্ছেন, পজিটিভ জিনিসটার জোর দিচ্ছেন। শ্রীরামকৃষ্ণ জীবন আমাদের নতুন করে ভাবতে শেখায়, মনে হয় আরেকবার চেষ্টা করে দেখি, আরেকবার চেষ্টা করে দেখি। আমরা সব কিছুকে নকল করি, শ্রীরামকৃষ্ণের জন্য মধ্যে আদু আদু কথাবালাকে নকল করি, তাঁর যে বৈলক্ষণ সংসার থেকে আসক্তি শূন্যতা সেটাকে ভাবার চেষ্টা করি, দু চারটে বোতাম খুলে এমনি এমনি ঘুরে বেড়ানোর চেষ্টা করি, যাতে লোকে বোঝে যে এই কাপড়ের পারিপাট্য আমার নেই, আমি ধর্মজীবন যাপন করছি, কিন্তু ওই ভাবটা মনে করি জগতের সব কিছুর ভেতরে আছে, কোনো কিছুর মধ্যে নাই, জগৎটা যেন শুকনো বালির মতো আমার গায়ে লেগে আছে, এমনি করে ঝাড়লে সঙ্গে সঙ্গে ঝরে পড়বে। শ্রীরামকৃষ্ণ জীবন আমাদের ওটা শেখায়। দ্বিতীয় কথা বলছেন, পরমহংসদের ভাবের ঘরে চুরি করতে নিষেধ করতে, যা আমরা ভীষণ ভালোবাসি, মুখে একরকম মনে রেখা, এটা আমাদের ভীষণই যে বললাম, কোথায় যাচ্ছে বলছে এই যাচ্ছে, এই 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 কিছুতেই সবসময় ভাবের ঘরে চুরি। আমরা যাই শ্রীরামকৃষ্ণদেবের ইয়েতে দেখবেন, আমি বেশি আপনারা অন্য কোনো ভাবে দেখবেন না, পল্লীমঙ্গল ঠাকুরকে তখনও দর্শন হয়নি, আমি আমাদের ওখানে চালু করেছি, তারা এসে আগে সাধুকে প্রণাম করে, কেন সাধুকে প্রণাম করে, তাহলে সাধু বলবে যে যাওয়ার সঙ্গে প্রসাদ পেয়ে যাবেন। হ্যাঁ, ঠাকুর কিন্তু প্রধান নয়, জীবনে ঠাকুর প্রধান হওয়া দরকার। আমাদের আত্মস্থান হলে যে বলতেন ঠাকুর হলেন মালিক আর আমরা সব ঠাকুর বাকুর, তাদের ভাবটাই রাখতে হয়, এসে বাড়িতে এসে আগে মালিকের সঙ্গে দেখুন কে মালিক। আমরা যখন কলেজ লাইফ কলেজে পড়ি, ওনার কাছে গেলে বলতেন কি মালিকের সঙ্গে দেখা হয়েছে, এই কথাটা বারবার জিজ্ঞেস করতেন, ভুলেও কারোর প্রণাম নিতেন না, ধমক দিতেন, অভ্যাস করতেন। আসল সম্পর্কটা শ্রীরামকৃষ্ণের সঙ্গে, শ্রীরামকৃষ্ণ আছেন বলে খেদানন্দ ভুদানন্দের সাথে আমাদের আলাপ, তাই লোকে আমাদের পছন্দ করে। শ্রীরামকৃষ্ণ হলেন এক আর আমরা বাকিগুলো হলাম শূন্য, এক আছে বলে আমাদের সংখ্যা 10, আমাদের ভ্যালু 100, আমাদের ভ্যালু 1000। ওই একটার ওপর খুব জোর দিতে হবে, একটার ওপর জোর দিতে গেলে আমাদের মন মুখ এক করতে হবে। বলতেন সোজা হয়ে ভাববি, সোজা হয়ে বসবি, সোজাভাবে কথা বলবি, জীবনটাকে সোজাভাবে দেখবি, এটা আত্মশান্তির কথা। এটা করতে গেলে আমাদের মন মুখকে এক করতে হবে। সরলভাবের লোককে তিনি বড় ভালোবাসতেন, দেখবেন সরলভাবের লোক পারিপট্যহীন, বাপরে অত জোরে হাই উঠছে, সরলভাবের লোককে তিনি বড় ভালোবাসতেন। বলছেন তিনি বলতেন আমি খোসামত ভালোবাসি না, উল্টে আমাদের এটাই, এই খোসামত করতে পারলে আমাদের মহারাজ কী বললেন, সত্যি প্রাণ শীতল হয়ে গেল। আর আমিও ভাবছি যে এই গেঞ্জি পরে আর মনসাদ্বীপ তীরে যাওয়া যাবে না, আমার 105-এর গেঞ্জি ফেটে ফুটে 115 হয়ে গেছে, এই গেঞ্জি পরে আর যাওয়া যাবে। আমরা ভালোবাসি, হাঁ করে তাকিয়ে থাকি, রান্না করেছেন ফুলকো ফুলকো লুচি আলু ফুলকপির দম, রান্না করে প্রত্যেকবার দেওয়ার সময় বারবার করে আপনি কাঁসিতে আপনার ইয়েটাকে হাতাটাকে খুঁজছেন, যে একবার যদি বলে আহ কী অপূর্ব হয়েছে,
কি সুন্দর হয়েছে। আমরা আশা করি, আশা করি জীবনের গল্প। আমরা খোসাবদি ভালোবাসি। আমার মনে আছে এক জায়গায় গেছি, এবারে কোনোটাই খাওয়া যাচ্ছে না, কোনোটা মুখে দেওয়া যাচ্ছে না, কিন্তু সে মুখে সেই ক্লোজ আপ রিসেপশনের স্মাইলটা ধরে রেখেছি, যেরকম ধরে রাখি সেরকম রেখেছি। তারপরে জিজ্ঞেস করছে, তা আমার সঙ্গী সাহায্য বলছে, কিছু একটা বলে দাও, কিছু একটা বলে দাও, নাহলে লোকটার মন খারাপ হবে। কোনটা বলবো, সবকটাই খারাপ, কোনোটায় নুন বেশি, কোনোটায় ঝাল বেশি, কোনোটায় একদিকে তেল একদিকে তরকারি, কিছু বলতে পারছি না। আমি বললাম যে আপনি যে আকুতি নিয়ে রান্না করেছেন এটা সত্যিই প্রশংসনীয়। এই ভেতরের ভাবটা, এই হচ্ছে আমরা ভীষণ প্রশংসা ভালোবাসি, খোসামত ভীষণ ভালোবাসি। অয়েলের যে কী গুরুত্ব, মেশিন যেমন টুটু করে চলে তেমনি মানুষের জীবনেও টুটু করে চলে। দেখবেন যেখানে আপনি অয়েল দেবেন না, লোহার মেশিন জং ধরে গেছে, কিছুতেই মুভ করে না, একটু তেল দিয়ে দিন, দেখুন কী সুন্দর স্মুথলি মুভ করছে। জীবনটাও তাই, কিন্তু বেশি তেল দিলে ছিটকে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই অয়েলিংকে ভীষণ রকমের বাধা দিচ্ছে। বলছে আমি খোসামত ভালোবাসি না। যে ভক্তারা এবার বলছেন ভগবানকে ডাকার পদ্ধতিটা বলছেন, যে ভগবানকে প্রকৃতভাবে ডাকে তাকে আমি ভালোবাসি। এই গল্পটা বলেছি বোধ হয় যে যোগানন্দ মহারাজ এবং ঠাকুরের ভিতরে একটা কনভারসেশন আছে। ঠাকুর জিজ্ঞাসা করছেন, তো আমার তোকে কী বলে বোধ হয়। যোগানন্দ মহারাজ বলেন, আপনি সন্ন্যাসীরও নন, আপনি গৃহস্থেরও নন। ঠাকুরের মুখ নাকি আনন্দে একদম উজ্জ্বল হয়ে গেল। তিনি বললেন, তুই এত বড় কথাটা বলে দিবি, এই হচ্ছে কথা। তখন তিনি বলছেন, যে জীবনীকার বলছেন, যোগানন্দ মহারাজ ঠিক বলেছিলেন, ঠাকুর সন্ন্যাসীদেরও নন, ঠাকুর গৃহস্থদের জন্য না। আমরা যে সন্ন্যাসীরা মনে করি শ্রীরামকৃষ্ণ পরমহংসের পেটেন্ট রাইট আছে, আমরা যেমন উল্লু, আপনারা যেমন গৃহস্থরা মনে করেন শ্রীরামকৃষ্ণ আমাদের বাপের সম্পত্তি, আপনারা সেরকম উল্লু। কেমন আদর্শ সাধন সংসার জীবন পালন করতে হয় তার জন্য তিনি বলরাম আদি ভক্তদের রেখে গেছেন, কেমন আদর্শ সন্ন্যাস জীবন হবে সেটা জানার জন্য তিনি বিবেকানন্দাদিদের রেখে গেছেন। তাহলে শ্রীরামকৃষ্ণ কার? শ্রীরামকৃষ্ণ তাদের যারা মন প্রাণ অন্তরাত্মা দিয়ে ভগবানকে খুঁজছে। শ্রীরামকৃষ্ণ শুধু তাদের আর কারণ নন। আপনি যদি মনে করে থাকেন আপনি গৃহস্থ, আপনি শ্রীরামকৃষ্ণকে পাবেন, আমি সন্ন্যাসী, আমি সন্ন্যাস, আমিও পাবো না। অনলেস অ্যান্ড সে গৃহস্থই হোক সন্ন্যাসী হোক, মন প্রাণ অন্তরাত্মা দিয়ে যে ঈশ্বরকে না ডাকছে শ্রীরামকৃষ্ণ তার জন্য নয়, হি ইজ নট হিজ কাপ অফ টি, এটা বুঝতে হবে। বলছেন যে ভগবানকে প্রকৃতভাবে ডাকে তাকে আমি ভালোবাসি। তিনি আরও বলতেন, সরলভাবে ভগবানকে ডাকতে ডাকতে মনের সব দোষ দূর হয়ে যায়। দুটো অপশান দিচ্ছেন, আমরা সত্যি মলিনতা ছাড়া একজনও নেই, আমরা স্বীকার করি না করি, যতই ফেসিয়াল, যতই পেডিকিওর, যতই ম্যানিকিওর, যতই ফেস ওয়াশ, যতই ধবধবে জামা কাপড়, যতই গরদের কাপড়, যতই সাদা ধুতি পাঞ্জাবি যতই পরে আসি না কেন, আমি নিজে জানি আমি মানুষটা ওই সব সাদা ধবধবে কাপড়টার মতো নির্মল নই, তাহলে কি আমার কোনো গতি নেই? পথ বলছেন সরলভাবে ডাকতে হবে। ছোট্ট শিশু যেমন এমনি করে হাত দুটো তুলে দেয়, শরণাগত হয়ে তাকে ডাকে, বলে তুমি আমায় নাও। আজকেই কথা হচ্ছে ওই দুজন বিখ্যাত মানুষ এসেছিলেন যাদের সঙ্গে কথা, সদ্গরি দত্ত আপনারা জেনেন, ছেলেদের জন্য পোশাক বানান, আর এখন অলোকানন্দা রায় যিনি নাচেন ইয়েদের নিকট, ওদের সঙ্গে কথা হচ্ছিল। ওদেরকে বলছিলাম যে ওরা বলছিলেন কীরকমভাবে মনে হয় এই গানটার ওয়ে, বলছেন যত কত কলুষ কত ফাঁকি এখনও যে আছে বাকি মনের গভীরে, আমায় তার লাগিয়ে আর ফিরায় না, তুমি আগুন দিয়ে দহ, তুমি এবার আমায় লহ হে নাথ লহ। বলছেন আমরা প্রত্যেকের দিকে যদি ভালো করে তাকাই তাহলে দেখবো এবার কলুষ ফাঁকিতে একবারে ভর্তি, কত কলুষ কত ফাঁকি এখনও যে আছে বাকি মনের গভীরে, কিন্তু এর জন্য তুমি আমায় ফিরিয়ে দিও না, তুমি যদি আমায় ফিরিয়ে দিও আই হ্যাভ নো ওয়ে টু স্টে। হতেশানন্দজিকে একজন জিজ্ঞাসা করছে, আচ্ছা ভগবান কি আমাদের কথা ভাবেন? মহারাজ বলছেন, সে কি বলছো, ভগবান যদি আমাদের কথা না ভাবতেন আমরা কোনো জায়গায় জগৎ সংসারের কোনো জায়গায় আমাদের ঠাঁই হতো না, তিনি আমাদের কথা ভাবছেন, তাহলে আমাদের কি, আমাদের শুধু প্রার্থনা, আমি নিজে নিজে এই ময়লা কাটাতে পারছি না, তোমার নামে সেটা আগুনের মতো নাম, সেই তম অগ্নিবর্ণ, তুমি সেই অগ্নিবর্ণ, তোমার সেই জ্ঞানের আগুনে আমার সমস্ত মনের মলিনতা পুরে ছাই হয়ে গিয়ে আমাকে নতুন মানুষ তৈরি করো, যত কলুষ যত ফাঁকি এখনও যে আছে বাকি মনের গভীরে, আমায় তার লাগিয়ে আর ফিরায় না, আমি আগুন দিয়ে দেব। অনেকে বলেন পুনর্জন্মবাদের কথা, পরের জন্ম, পরে পরের জন্ম কেন, ওয়াই নট দিস লাইফ, কী করে কোনো ইয়ে আছে কি পরের জন্মে গাধা হয়ে জন্ম, গরু হয়ে জন্ম, কি রাজার পুত্র হয়ে জন্মব, পরের জন্য যদি রাজার পুত্র হয়ে জন্মায় তাহলে কি আমার এই জন্মটা সুন্দর হবে, তা তো নয়, এই জন্ম যেটা আমার হাতে আছে যেটা আমি দেখতে পাচ্ছি সেটাকে সুন্দর করতে হবে।
তাই তিনি বলছেন ভগবানকে কেমনভাবে ডাকতে হবে, সরলভাবে, কোনো বাঁকাচোরা পদ্ধতি নয়, এপাশ ওপাশ তাকিয়ে তারপরে ইয়ে করা, সেই রকম নয়, সরলভাবে বলছেন। অনেকে ঠাকুরের নিকট গল্প করত যে তাদের নানা রকম আধ্যাত্মিক অবস্থা ও ভাব হচ্ছে, আগরতলা গিয়েছিলাম দেখলাম সবার ভাব হয়, সে যখনই গান শুরু হয় দেখি এমনি 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 করছে। আমরা যখন ছোটো ছিলাম এখনও দেখবেন বেলুড় মঠে ভক্তদের, পুরুষ ভক্তদের যে লাইনে আরতিতে একবারে ঠিক মধ্যমণি হয় তিনি বসেন, খণ্ডনভাব শুরু হলেই তার এরকম সারা শরীরের বিকৃতি শুরু হয়। সেই আমার ওটা দেখলেই বাপি লাহিড়ি ডিস্কো ডান্সের কথা মনে পড়ে, সে আই এম এ ডিস্কো ডান্সার, তিনি খণ্ডনভাব শুরু হলে তা সে এমনি এমনি নানা রকম। আমরা যখন ছোটো ছিলাম বুঝতে পারতাম না, আমরা ভক্তর ওটাই বোধ হয় ভাব, সে এমনি একবার যাচ্ছেন একবার সে এমনি, তারপরে যখন বড় হলাম দেখলাম উনিও নাচানাচি করার পর সন্ধ্যারতি শেষ হয়ে যাওয়ার পর জুতোটা যেখানে রেখেছিলেন তার উপর কেউ জুতো রেখেছেন, তার সঙ্গে গলা ফাটিয়ে চিৎকার করে সব মঠ মাথায় আলো করে তিনি ঝগড়া করতে করতে আসছেন, তখন মনে হলো ওটা ভাব নয়, ওটা লোক দেখায়। বলছেন ঠাকুরের কাছে অনেকে বলতো তাদের আধ্যাত্মিক অবস্থা ও অনেক ভাব হচ্ছে। এই কথা শুনে এক বালক ওইরূপ কিছু করে দিতে ঠাকুরকে বিশেষ অনুরোধ করে, তাহাতে তিনি বলেন দেখ নিত্য নিয়মিত ধ্যান ভজন করতে করতে তবে ও অবস্থা আসে, ক্রমে ক্রমে সব হয়ে যাবে। এই ঘটনা দু একদিন বাদে ঠাকুর একদিন সন্ধ্যার সময় ভবতারিণীর মন্দিরের দিকে যাচ্ছেন, দেখে সেই বালকও তার পেছন পেছন গেল। ঠাকুর বরাবর ভবতারিণীর মন্দিরে গিয়ে প্রবেশ করলেন, বালক মন্দিরের কাছে গিয়ে ভিতরে প্রবেশ করতে সাহস না পেয়ে সম্মুখে নাট মন্দিরে বসে ধ্যান করতে লাগলো। কিছুক্ষণ বাদে হঠাৎ সে দেখতে পেল কোটি সূর্যের নয় একটি উজ্জ্বল জ্যোতি গর্ভমন্দির থেকে বের হয়ে তার দিকে ছুটে আসছে, তখন সে ভয়ে নাট মন্দির থেকে ছুটতে ছুটতে ঠাকুরের ঘরে পালিয়ে এলো। ইহার অল্পক্ষণ পরে ঠাকুর ভবতারিণীর মন্দিরে ফিরে এসে বালককে তার ঘরে দেখতে পেয়ে জিজ্ঞাসা করলেন কিরে সন্ধ্যার সময় ধ্যান করতে বসেছিলি? বালক উত্তর দিল হ্যাঁ, এবং ধ্যান করতে বসে মন্দিরে জ্যোতি দর্শন ভয়ে পালিয়ে আসা ইত্যাদি ঘটনা আনুপূর্বিক ঠাকুরের নিকট বলল। এই সব কথা শুনে ঠাকুর বললেন তুই বলিস কিছু দেখতে পাই না, ধ্যান করে কি হবে, আবার কিছু দেখতে পেলে পালিয়ে আসিস কেন? এই ঘটনা আমাদের সবার, আমরা যখনই কিছু দেখতে পাই পালিয়ে আসি। কেন পালিয়ে আসি? কারণ আমার আধার তৈরি হয়নি। আমাকে অনেকে বলতেন পূরণ পূজনী প্রেসিডেন্ট মা যখন সাধারণ সম্পাদক ছিলেন, আমার রুমমেট ছিলেন আমার মতো প্যাকাটি, মানে তার মতো প্যাকাটি আর আমি আমার মতো প্যাকাটি, তা উনি বলতেন অমরনাথ মাঝে মাঝে তোমার কিছু ওজন ওকে দাও। আমি মহারাজকে বলতাম মহারাজ সিংহের দুধ মাটির ভাঁড়ে ধরে না, কারণ সিংহের দুধ এত গরম মাটির ভাঁড়ে দিলে সেটা ফেটে যাবে, অত ওকেও পাথরে রূপান্তরিত হবে, না হলে আমার এই দুধ ধরে রাখতে পারবে না। ঠিক ওই রকম আধ্যাত্মিক সম্পদ ধরে রাখবার জন্য নিজেকে আগে আধার, নিজের আধারটাকে আগে নিখুঁত করে করতে হয়, সেটা হয় সাধন ভজনে। কী করে আমাদের আধার নিখুঁত হয়? যত আমরা সাধন ভজন করি, যত আমরা সাধন ভজন করি তত আমার ভেতরের মানুষটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়। আপনারা দেখবেন বাজারে দিদি ভাবলেন আজকে একটুখানি আলুর দম খাওয়াবেন, বাজার থেকে আলু কিনে নিয়ে এলেন, আলু কিনে নিয়ে আসার পর ওই আলুটিকে কেটে আপনারা কিন্তু কড়াই চাপিয়ে দেন, কী করেন? প্রথমে ভালো করে জলে পরিষ্কার করে দেন, তারপরে বটি দিয়ে হোক পিলার দিয়ে হোক ঘষে ঘষে টেনে টেনে তার খোসাগুলোকে ছাড়া, তারপরে দেখবেন ভেতরের যে আলুটা এখন দেখতে পান, যে আলুটা কিনে নিয়ে এসেছিলেন আর যে আলুটা এখন আছে দুটো কিন্তু এক দেখতে না, ধবধবে সাদা একবারে, তাতেও হয় না গোটা গোটা আলু তো ভাজা যায় না, তাই সেটাকে চার টুকরো করা হয়, দেখবেন অত বড় আলুটা ছোট হয়ে গেল। তারপরে কি হয় সর্ষের তেলে ভালো করে ভাজা হয়, মুচমুচে হয়ে যায়, এরপরে আলু ভাজা তুলে দিয়ে সেই কড়াতে আপনারা মশলা টশলা দেন, পেঁয়াজ কুচি হেনা মেনা দেন, তারপরে চিনি দেন, লঙ্কা দেন, নুন দেন, তা ভালো করে কষে কষে কষেন, তারপরে আলুগুলো দিয়ে দেন, তারপরে জল দেন, আবার চিনি নুন দিয়ে ঘষতে থাকেন, ঘষতে 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 জলটা সম্পূর্ণ মরে যায়, তখন ওই আলু খেয়ে দেখবেন আলুর বাইরে যেরকম স্বাদ আলুর ভেতরেও ঠিক সেরকম স্বাদ। আমাদের জীবনটাও ঠিক সেরকম, জানেন তো, এই যে আমরা যখন ভাবি ঈশ্বরের কৃপা আমাদের চাই, আমরা ভালো হতে চাই, তখন ঈশ্বরের কৃপা ঝরে পড়ে, ওই আমাদের ওই যে ময়লা যে আবরণ ওর গায়ে ওই নামরূপ ঈশ্বরের কৃপা আসে, তারপরে তখন যত অভ্যাস করতে থাকি তখন ওই পূর্বপূর্ব সংস্কার যেগুলো আমার গায়ে খোসার মতো চেপেছিল সেগুলো আস্তে আস্তে ছাড়াতে থাকি। দেখবেন পুরনো আলু হলে ছাড়াতে কষ্ট হয়, নতুন আলু এমনি করলেই ছেড়ে যায়, নতুন আলু মানে সামান্য মলিনতা, পুরনো আলু মানে অনেক দিন ধরে সংস্কার, দেখবেন টেনে টেনে ছাড়াতে হয় খোসাগুলো, হয় মটি দিয়ে নাহলে পিলার দিয়ে। তারপরে যে মানুষটা আসে সমস্ত পুরনো সংস্কারকে বাদ দিয়ে, সে মানুষটা আমি নই,
কিন্তু সে মানুষ তখন নিচু হয়, সে মানুষ তখন নম্র হয়, নিজেকে খণ্ড করে ফেলে, তখন ওই চাক টুকরো হয়। কিন্তু জীবন আমাদের অত ছাড়ে না, তাই তেলে, গরম তেলে আমরা ভাজা ভাজা হই। যেমন আলুগুলোকে ভাজা ভাজা হলে কী হয়, মুচমুচে হয়, তার ভেতরে স্বাদ ঢুকবে। তাই জীবনে যত আঘাত আসবে, দুঃখ আসবে, কখনো ভয় পাবেন না, কারণ ভগবান আপনার কাঁত দুটোকে শক্ত করছেন যাতে আগামী দিনে অনেক বেশি দায়িত্ব আপনি নিতে পারবেন। তারপরে আপনার চোখের জল, অনুরাগের অশ্রু, আপনার তপস্যার লবণ, আপনার নিরন্তর ভগবানকে ডাকার ইচ্ছারূপ চিনি, এই সমস্ত দিয়ে যখন কষতে 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 আসবেন, জীবনে একটা সময় যখন সিদ্ধি আসবে, তখন বুঝবেন আপনার ভেতরেও ঈশ্বর, বাইরেও ঈশ্বর, সর্বত্র ঈশ্বর বিরাজমান। আমার ভিতরে বাইরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে, এটা গান হবে না, তখন দেখবেন অন্তরে অন্তরে অনুভব করবেন, এই সাধনের কথা বলছেন। অথচ আমরা কিছু না পেয়েই ভাবি যে এই করবো, ব্যাস ওই করবো, একটু আনন্দ হলো, ব্যাস সেটা দেখবেন ভালো করে জব করেছেন, খুব বেশি টেনে হিঁচড়ে আনন্দটা সকাল 10টা অবধি ধরে রাখতে পারছেন। তারপরে আপনি যেরকম ডক্টর জেকলেন মিস্টার হাইট যেরকম ছিলেন, ঠিক সেরকম হয়ে গেছেন। আবার বিকেলে একটু জব ধ্যান করলেন, ভালো কথা বললেন, আমাদের লোকেশ্বরণজি বলতেন ভালো ভালো কথা বলা হলো, বলরাম মন্দিরের ঠিক অপোজিটে একটা গুমটি ছিল, সিগারেটের গুমটি, বলতেন তোমরা ছেলেপুলেরা এই শুনবে, বলরাম মন্দির থেকে বেরোলে খানিকটা যা শুনেছে চলে গেল, তারপর ওপারে গিয়ে একটা সিগারেট কিনবে, তারপরে সেটাকে টানবে করে রাখবে, হুস করে ছেড়ে দেবে। প্রথম যে রিংটা যখন বেরিয়ে গেলো 50% আরও বেরিয়ে গেল, তারপর দ্বিতীয়বার টেনে যখন ছাড়লে তখন যেটুকু ছিল সব বেরিয়ে গেল। যে মানুষটা শূন্য হাতে ফিরিয়ে, শূন্য হাতে এসেছিল, ফিরেও যাচ্ছে সে শূন্য হাতে, কিচ্ছু আমরা সংগ্রহ করে নিয়ে যেতে পারি না। ওই সংগ্রহ করার জন্য নিজেকে যোগ্য নিতে হবে, দিনের পর দিন প্রার্থনা, দিনের পর দিন গুরু নির্দিষ্ট পথে সাধন ভজন করতে 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 এই ভাবটিকে ধরে রাখার ক্ষমতা হয়। শান্তনা চৌধুরী, তার দীক্ষা হয়েছিল 1954 সালে স্বামী শঙ্করানন্দজি মহারাজের কাছে। 1996 সালে তিনি ভূতেশানজিকে বলছেন, মহারাজ এত বছর হয়ে গেল দীক্ষা, কই কিছু তো হলো না। বলছে বলো কি মা শান্তনা, এই যে সন্ধ্যে সকাল সন্ধ্যে ভগবানের নাম করতে বসলে দুঃখ হয় কি? হ্যাঁ হয়, গুণা বসতে পারলে অস্বস্তি হয়। বলছে এই যে অস্বস্তি হয়, কেমন করে তোমার মনে হচ্ছে না যে তোমার কিছু হয়েছে? এগুলো আমাদের সব হয়, অথচ আমরা কিন্তু বুঝতে পারি না যে ঈশ্বরের কৃপা আমার উপর পড়ছে। এগুলোকে অনুভব করতে হবে, নিজেকে দেখতে হবে, তারপরে নিজেকে যাচাই করে, ঠাকুর যেরকম হচ্ছেন চাল কেড়ে দেখা, তখন নিজেকে বারবার দেখে একটু একটু করে সেলফ অ্যাসেস করে এগোতে হবে। তার সবচেয়ে বড় উপায় হচ্ছে নিজেকে যোগ্য হয়ে উঠতে হবে। একটা সময় সব দেবেন তিনি, সমস্ত কিছু দেবেন, কিন্তু তার জন্য, সেটাকে ধারণ করার জন্য নিজেকে যোগ্য হয়ে উঠতে হয়। ঠাকুর রাত্রে 1 ঘন্টার বেশি প্রায় ঘুমতেন না, এগুলো কিন্তু পার্ষদের জন্য, দয়া করে কাল থেকে করবেন না। সারারাত্রি 1 ঘন্টার বেশি ঘুমলেন না, আর দিনে 5 বালিশের মতো একবার এপার একবার ওপার একবার ওপার করলেন, যে রান্না করতে করতে জল ঢেলে দিয়ে ব্যাসি, যতক্ষণ না পুড়ছে ততক্ষণ অব্দি গভীর নিদ্রায় মগ্ন, ওসব কিন্তু নয়। শ্রীরামকৃষ্ণের সাধনের পরে রাজা মহারাজ বলছেন, তাই বলছেন ঠাকুর রাত্রে 1 ঘন্টার বেশি প্রায় ঘুমতেন না, কখনো সমাধিতে, কখনো সংকীর্তনে, কখনো বা হরিনাম করতে করতে রাত কাটিয়ে দিতেন। কখনো কখনো দেখেছি এক ঘন্টা দেড় ঘন্টা কাল সমাধিস্থ হয়ে রয়েছেন, সে অবস্থার কথা বলবার চেষ্টা করেও বলতে পারতেন না। সমাধি থেকে নেমে আসবার পর বলতেন, দেখ এই অবস্থায় মনে করি তোদের অনেক কথা বলবো, কিন্তু তখন যেন আমার কথার ঘর বন্ধ হয়ে যায়। সমাধির পর বিড়বিড় করে কি বলতেন, মনে হতো যেন কারোর সঙ্গে কথা বলছেন। শুনেছি পূর্বেই প্রায় সমাধি অবস্থা থাকতেন, ঠাকুরের কথা বলছেন যে তিনি সমাধিতে থাকতেন, সমাধি অবস্থা মানে ঈশ্বরের সঙ্গে সংযুক্ত হয়ে থাকতেন, যেখানে নিজের কোনো অস্তিত্ব থাকতেন না। আমি এটা বারবার বলি না, আমাদের যে ধ্যান করার পদ্ধতিটা, তোমার মুখ যেদিকে তোমার ইষ্টের মুখ সেদিকে, যদি ইষ্ট এমনি হয়, এমনি ভাবে আমার মুখ যেদিকে ইষ্টের মুখ সে, তাহলে তো আমি দেখতে পাই না, তাহলে কী হয়, আমাকে আমার ভেতর থেকে বার করে নিতে হয়, তাহলে কী বেরোয়, আমি বেরিয়ে শুধু তুমিটুকু পড়ে থাকে, এই যেটা আছে সেটা তুমি, আমার শরীরটাও তুমি আর তোমার তুমিও তার ভেতরে দৃশ্যমান আছে। এইটা দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন অভ্যস্ত করতে করতে যখন পাকা হয়, এই বোধটা পাকা হয়, তুমি ছাড়া জগৎ সংসারে আর কেউ নেই। দেখবেন আপনারা যখন বিয়ে হয়ে এ বাড়িতে আসেন, সেই ল্যাটা মাছ হাত দিয়ে ধরিয়ে দেন, তখনও কি ঘেন্না, তারপরে শেওড়া গাছের মতো পিস শাশুড়িকে দেখে দুঃখ, কিন্তু 10-20 বছর থাকার পর তখন আর কিন্তু বাপের বাড়িটাকে আপনার বাপের বাড়ি বলে মনে হয় না, তখন মনে হয় শ্বশুর বাড়িটাই আপনার নিজের বাড়ি। এ বাড়িতে যেমন বাবারা অফিসে 60 বছর পরে ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়,
তবু বারবার 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 অফিসের সঙ্গে ঘুরঘুর করে, কারণ এই জায়গাটা তার নিজের হয়ে গেছে। ঠিক ওই রকম ঈশ্বরকেও আমাদের আপন করে নিতে হয়। যত আপন করে নেবো, যত আপন করে নেবো, এক তখন দেখব যে তিনি ছাড়া আমার আর কেউ নেই, তখন তার জন্য সব উজাড় করে দিতে হবে। বলছেন তিনি যখন সমাধিতে থাকতেন তখন বলতে চান কিন্তু সেটা প্রকাশ করতে পারে না। ঠাকুর বলছেন এই সমাধি অবস্থা মানে ব্রহ্মানুভব, ব্রহ্মানুভূতি উচ্ছিষ্ট হয়নি, যে সব উচ্ছিষ্ট হয়ে গেছে, ব্রহ্মানুভূতি উচ্ছিষ্ট হয়নি। এমনকি ওই যে বিষ যে খাওয়ানো হতো না, ওই যে হ্যাঁ পটাশিয়াম সায়ানাইড, সেটারও কি স্বাদ, তার একাধটা অক্ষর আবিষ্কৃত হয়ে গেছে, সেটা সুইট না সল্ট সেট কেউ জানি, তাকে এস অক্ষর স্থাপিত হয়ে গেছে, সেটা কেউ বিক্রি করছে কে, সেটা সুইট না সল্ট, এইটা জেগে গেছে, এই এসের এসটা অবধি আমরা পৌঁছেছি, বাকিটা যায়নি। কিন্তু ব্রহ্মানুভূতি এটা হচ্ছে একেবারে প্রকাশিত হয়নি, অব্যক্ত হয়ে গেছে। তিনি বলছেন আমি বলতে চাই অথচ বলতে পারি না, দুটো ভাবনা আছে, বলতে চাই অথচ বলতে পারি না, মানে কথার দুয়ার বন্ধ হয়ে যায়, শব্দ দিয়ে তিনি প্রকাশ করতে পারেন, এটা একটা দিক। আর দুই হচ্ছে আমি বলতে চাই কিন্তু বলতে পারি না, কেন না, এটা কার ধারণ করার ক্ষমতা আমাদের কারোর নেই, এই দুটো ভাবনা থেকে হয় আমাদের। লিখছেন তিনি, তিনি বলতেন ভগবান লাভ করতে হলে খুব অনুরাগ চাই, যীশুখ্রিস্টের সেই গল্পটির মধ্যে মধ্যে বলতেন। জনৈক বৃদ্ধ যীশুখ্রিস্টকে একদিন জিজ্ঞাসা করেছিলেন কি করে ভগবান লাভ করা যায়। যীশুখ্রিস্টের প্রশ্নের কোনো জবাব না দিয়ে সেই বৃদ্ধকে নিকটস্থ কোনো এক পুকুরে নিয়ে গিয়ে জলে চুবিয়ে ধরলেন। কিছুক্ষণ পরে বৃদ্ধ যন্ত্রণায় ছটফট করতে লাগলো। তখন যীশুখ্রিস্ট তাকে জল থেকে তুলে জিজ্ঞাসা করলেন, জলের মধ্যে তোমার কীরকম বোধ হচ্ছিল? উত্তরে বৃদ্ধ বললেন, দম বন্ধ হয়ে প্রাণ যায় যায় মনে হচ্ছিল। যীশুখ্রিস্ট তখন বললেন, ভগবানের জন্য যখন মনের এই রূপ অবস্থা হবে তখনই তাকে লাভ করতে পারবে। এটা একটা খুব বড় পরীক্ষা। আমরা সবাই ভগবানকে চাই, চাই না এরকম লোক নেই। দেখবেন দুটো প্রশ্ন খুব কমন দীক্ষার ফর্মে, কেন দীক্ষা নিতে চাও, ঈশ্বর লাভ করতে চাই, ভগবানকে লাভ করতে চাই, খেদা বোধাকে দেখাতে চাই, তা নয়, কিন্তু আমি ভগবান লাভ করতে চাই, এইটা একটা প্রশ্নের উত্তর আসে। আর দু নম্বর হচ্ছে দীক্ষার পর নিয়মিত জপ ধ্যান করতে পারবো কিনা। হ্যাঁ কথাটা 99.9% লেখে, হ্যাঁটা কেউ এত জোরে লেখে, কেউ বোল্ড করে লেখে, কেউ বড় করে লেখে, লাইনের এপাশ ওপাশ করে লেখে, কিন্তু দীক্ষা হয়ে গেলে এই বোল্ডনেসটাও হারিয়ে যায়। আমরা তখন বলি সব কাজ করতে, জানেন তো জপ ধ্যান করা একটা সময় এত কাজের চাপ না, জপ ধ্যান দুবেলা খাওয়ার সময় পাই, পরনিন্দা পরচর্চা করার সময় পাই, হ্যাঁ এইগুলোতে ভীষণ আনন্দ, পরনিন্দা পরচর্চার মতো আনন্দ তো আর কিছু নেই, তেঁতুলের দোকানে তেঁতুলে আচারের দোকানের সামনে দিয়ে যাওয়া, কিনিনি কিন্তু মুখ ভর্তি জলে ভর্তি হয়ে গেছে, আমারই হয় আপনাদের কথা কি বলবো, পরনিন্দা পরচর্চা এত আকর্ষণীয়, লোকের উৎসাহ গিয়ে যে আমাদের কী আনন্দ তার কোনো ঠিক নেই। এসবের আমরা সময় পাই কিন্তু ভগবানকে ডাকার সময় পাই। ভূতেশ আনন্দজিকে একবার আমরা জিজ্ঞেস করেছিলাম, মানে সবসময় জপ করা যায়, অত সময় পাবো কোথায়? উনি বললেন, সব সময় কি কাজ করো, ভেবে দেখবে, শুধু এইটুকু বলেছিলেন। আমরা ব্রহ্মচারীরা মিলে সবাই মিলে ভাবা শুরু করলাম কতক্ষণ অকাজে থাকি, তখন দেখলাম কাজের সময় বেশি সময়টা অকাজে থাকি। আপনারা খুব ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখুন, কাগজে লিখে লিখে রাখবেন কতটা সময় অকাজে রাখেন, সেই অকাজটাকে কাজে রূপান্তরিত করবার জন্য যদি ভগবানকে ডাকতে থাকেন আপনি দেখবেন একটা অদ্ভুত আনন্দ যাচ্ছে। ঠাকুরের বাবার একটা ভারী সুন্দর ছবি রামকৃষ্ণ পুঁথিতে দেওয়া আছে। বলছেন তিনি কখনও কারুর বাড়ি যাতায়াত করতেন না। কেন বাড়ি যাতায়াত করতেন না? কারণ তিনি সবসময় ঈশ্বরের কাজে এমনভাবে নিমগ্ন থাকতেন কারুর দিকে তাকানোর তার সময় নেই। ভূতেশ আনন্দজি মহারাজের কাছে একজন ভদ্রমহিলা আসতেন, তিনি বলতেন আমার ছেলে মেয়ে কর্তারা সকাল 9টার সময় চলে গেলে আমি বসে একটু স্নান টান করে জপ ধ্যান করার চেষ্টা করতাম, ঠিক 10টার সময় পাশের ফ্ল্যাটের মিসেস ঘোষ এসে বেল বাজান, আমার জপ ধ্যান হয় না। মহারাজ বললেন, হ্যাঁ নিশ্চয়ই ওরে আসবেন, বেল বাজাবেন, তুমি তাকে আসতে দেবে, বসতে দেবে, এক গ্লাস জল দেবে, একখানা বই দেবে, এ বলবে আমি এই সময় একটু জপ ধ্যান করি, আপনি বসুন আমি একটু জপ ধ্যান করি। প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিনের পর ভদ্রমহিলা বুঝবে এই সময় তুমি অ্যাভেইলেবল নয়, শব্দটা উনি ব্যবহার করেছিলেন, তুমি এই সময় অ্যাভেইলেবল নয়, আপনি যদি আপনার উদ্দেশ্যকে প্রায়োরিটি না দেন তাহলে জগৎ সংসারে আপনি ভাববেন যে আপনি ভগবানকে ডাকেন বলে লোকে আপনাকে ছেড়ে দেবে, তা নয়, জুতোপেটা করবে আমাদেরকে। তাই
নিজেকে আমি যে ভগবানকে চাই এইটা আমার কাছে পরিষ্কার বিশ্বাস থাকা চাই। আমাদের কাছে পরিষ্কার বিশ্বাস থাকে না বলে আমরা ভগবানকে চাইতে পারি না। কই দুর্গা পূজার সময় দারুণ কাঞ্জিভরণ কিনবো, এটা যখন তো প্রত্যয় যখন থাকে সারা দুনিয়া খুঁজে কীরকম কাঞ্জিভরণ কিনে নিয়ে আসেন, কই কই সেখানে তো কোথাও কোনো সমস্যা হয় না। তাহলে কেন ভগবানকে চাওয়ার ভেতরে আমাদের সমস্যা হবে, কেন ভগবানকে চাই এটা আমরা বিশ্বাস করতে পারবো না? বলছেন ভগবান লাভ করতে হলে খুব অনুরাগ চাই, ভালোবাসা চাই, তাকে না ভালোবাসলে কিচ্ছু হবে না। তিনি আঘাত দিলেও তাকে চাই, তিনি ব্যথা দিলেও তাকে চাই, তিনি যেমন আনন্দ দিলেও আমাকে চাই তেমনি দুঃখ দিলেও তাকে চাই। একটা সেই টেনিস লেখকের টেনিস খেলোয়াড়ের জীবনের একটা গল্প আছে না, সেখানে বলছেন যে তিনি যখন ক্যান্সারে খুব কষ্ট পাচ্ছেন সবাই জিজ্ঞেস করছেন তুমি কষ্ট পাচ্ছ কেন, পাচ্ছ কি? তিনি বললেন না কষ্ট পাচ্ছি না। কেন পাচ্ছ না? যখন তিনি প্রচুর প্রচুর দুহাত ভরে আমাকে প্রাচুর্য দিয়েছিলেন, সম্পদ দিয়েছিলেন, কই তখন তো জিজ্ঞেস করেন ওয়াই মি, আমাকে কেন সব দেওয়া হচ্ছে? আজকে যখন তিনি দিচ্ছেন না কেন তাহলে প্রশ্ন করবো ওয়াই মি, আমি কেন বঞ্চিত হচ্ছি? এটা তখনই হয় যখন আমরা ভগবানকে ভালোবাসতে পারি। এত ভালোবাসি, এত ভালোবাসি, এত ভালোবাসি, তাকে ছাড়া আর কিচ্ছু চাই না, আমার কোনো কিছুর দরকার নেই, শাড়ির দরকার নেই, গয়নার দরকার নেই, কিচ্ছু। দেখবেন পরপর তিন বছর কর্তার বোনাস হয়নি, আপনার জন্য দুর্গা পুজোর কোনো কিছুই নতুন হয়নি। আপনি সেই মিষ্টি হেসে তিন বছরের পুরনো শাড়িটা পরে এমনভাবে হেঁটে যান পাড়ার পুজো দেখতে, মনে এই সেদিন এইবারের পুজোর এটাই হচ্ছে অপশান। আপনার হাসিতে না পাওয়ার দুঃখ ঢাকা পড়ে যায়। কেন হয় এটা? কারণ জীবনটাকে, আপনার সংসারটাকে আপনি ভীষণ ভালোবাসেন, সেটাকে কোনোভাবে ছোট করতে পারে না। ঠিক ওই ভালোবাসাটা যখন আপনি ঈশ্বরের প্রতি আসে তখন সদ্বাবস্থায় সব কিছুতে আমরা ঈশ্বরের সমস্ত লীলা, সমস্ত আঘাত, সমস্ত দুঃখকে মেনে নিয়ে তাকে চাইবার ইচ্ছা করি। তাই বলছে অনুরাগটা খুব দরকার। কীরকম অনুরাগ দরকার? যীশুখ্রিস্টের গল্প বলছেন জলের ভেতরে মুখ ঢুকিয়ে দিয়ে খানিকক্ষণভাবে তুলে দেন, প্রাণ আটুপাটু করছে, বলছেন ঠিক এইরকম যখন হবে আমাদের তখন আমার ঈশ্বর লাভ হচ্ছে। আরেকটা জায়গায় তিনি বলছেন, সেটা অখণ্ডানন্দজির স্মৃতি কথায় আছে, অখণ্ডানন্দজির স্মৃতি কথায় তিনি বলছেন কেমন করে ঈশ্বরকে পেতে হয় জানিস তো? বলছেন বলে শুয়ে বাচ্চার ছেলে যেরকম হাত পা নাড়িয়ে মাকে ডাকে, হাউ হাউ করে কাঁদছে আর মা ছাড়া কিচ্ছু চাইছে না, যখন বাচ্চারা দেখবেন ওরকম করে খেলার মতো কাঁদে। কালকে পরশু দিন আসছিলাম আমি প্লেনে, তখন দেখছিলাম আমার পাশের বাচ্চাটা কন্টিনিউয়াসলি কেঁদে যাচ্ছেন, ভদ্রমহিলাকে খাওয়াতে হবে বলে জল টল কিছুতেই খাওয়াচ্ছে না, বলছেন নেমে খাওয়াবো, নেমো থামো বাবা খোকা থাকো, নামলেই নিচে নামলেই খাওয়াবো, নিচে নামলেই খাওয়াবো, নিচে নামলেই খাওয়াবো, বাচ্চা নিচে নামে না, সে কোল থেকে নেমে ওই প্লেনের ইয়েতে দাঁড়িয়ে পড়েছে, সে একবারে আউ আউ করে কাঁদ দেরাম করেছে। সঙ্গে সঙ্গে তিনি এয়ার হোস্টেসকে বলে এক গ্লাস জল খাওয়াতে থাকলেন। আমি খালি ভাবছি যে ঠাকুরের জীবনের গল্প, যে ঠাকুর যে বলছেন একবারে সেই মরাকান্নার মতো একবারে সেই নাছোড়বান্দা ভাবটা রাখতে হয়। এই ছোট্ট শিশু আমাকে দেখিয়ে দিলেন আমার পাশে বসা শিশু নারায়ণ, যে কেমন করে কত গভীরভাবে ভগবানকে কী আকুতি নিয়ে ডাকতে হয়। স্বামীজি প্রথম প্রথম বড় শুষ্ক তর্ক করতেন, নিরাকারবাদী ছিলেন, এমনকি ঠাকুরকে বলতেন আপনার যেসব আপনি যেসব দর্শন করেন তা সব মনের ভুল, কেহ দেবদেবীর মন্দিরে প্রণাম করতে গেলে তাকে তিরস্কার করতেন, তাতে অনেকেই তার উপর বিরক্ত হতো, ঠাকুর কিন্তু মোটেই বিরক্ত হতেন না। তিনি বলতেন নরেনের মতো আধার আজকালকার দিনে দেখতে পাওয়া যায় না। পরে ঠাকুর যখন স্বামীজিকে দেবদেবীর রূপ দেখাইয়া দিলেন তখন স্বামীজি সাকার মানতে আরম্ভ করলেন। তারপর থেকে বলতেন সাকার নিরাকার যাতেই হোক নিষ্ঠা থাকলেই সব হয়ে যাবে। দেখবেন এই অবস্থাটা আপনাদের সকলের হয়, বিশেষ করে আমাদের মায়েদের বিশেষ করে হয়। আমাদের যদি দীক্ষা হয়ে থাকে তাহলে আমাদের সবসময় ইচ্ছা হয় আমার খেঁদাটা ভোঁদাটাও গিয়ে দীক্ষা নিই। এই বলছিলাম ওই আগরতলা গেছিলাম শেষ দিন ধলেশ্বরে, সে একজন ভদ্রমহিলা বলছেন ছেলেকে নিয়ে এসে বলছেন সব ভালো কিন্তু দীক্ষা লয় নাই, শরীর তো অশুদ্ধ, আশীর্বাদ করেন যেন ওর ভগবানের মতি হয়। আমার মতি হয়েছে কি না এ নিয়ে আমার কোনো ভাবনা চিন্তা নেই, আমার আশীর্বাদ করেন যেন ভগবানের মতি হয়, মতি হয় করে মতিটা মতি হয় সব অকার উকার তো ভোগকে ভোগ বলে, তাই বলছেন মতি হয় যেন, সে মতি হবে কি করে আমার ভগবানের মতি হয়েছে? আমরা সব সময় চাই আমার মতো জগৎটা চলতে থাকুক, আমার মতো জগৎটা চলুক। স্বামীজির জীবনে একটা অদ্ভুত ঘটনা আছে, স্বামীজি যাচ্ছেন কাজ করতে, একটি লোক স্বামীজিকে ধাক্কা মেরে ফেলে দিয়ে চলে গেল, ছিটকে পড়ে গেলেন স্বামীজি, এত অতর্কিতভাবে ধাক্কা মেরেছে
যে স্বামীজির পক্ষে তাকে ধরা সম্ভব ছিল না। দ্বিতীয় দিন আবার তিনি ক্লাসে যাচ্ছেন, স্বামীজির সেই পোশাক ধরে কেউ একজন টানলে। স্বামীজি তার হাতটা ধরে বললেন, তুমি এরকম কাজটি করলে কেন? লোকটি বলছে, তুমি এরকম অদ্ভুত পোশাক পরেছো কেন? এই ঘটনাটার বর্ণনা করতে গিয়ে স্বামীজি বলছেন, জগতের সবাই চায় যে সবাই তার মতো হবে। এটা দেখুন আমাদের জীবনের গল্প, আমরা চাই আমার পাশের লোকটা ঠিক আমার মতোই ভক্তিমতী হবে, ভক্তিমান হবে, এটাই আমাদের জীবনে। এটা ছাড়ুন না, ওটা ছাড়ুন না, ওটা ছাড়াও চলবে, এখনো আছে, অনেকখানি জল আছে, বলুক না, শুনবেন না, কানেই দেবেন না। হ্যাঁ, বলছে আমরা চাই আমার পাশের লোকটা আমার মনের মতো হোক। না, আমি কি আমার মনের মতো? খুব ভালো করে তাকাবেন তো দেখবেন, জিপটা টানলেই দেখবেন নিজের একটা ছবি বেরিয়েছে, অমিতাভ বচ্চনের মতো ব্যারিটোন ভয়েস। হ্যাঁ, আপনি যখন ইংরেজি লিখবেন সরোজিনী নাইডুর মতো কলকল কলকল করে লেখা বেরোচ্ছে, আপনার জাতীয়তাবোধ সুভাষচন্দ্র বসুর মতো, আপনার বিজ্ঞান প্রতিভা আচার্য জগদীশচন্দ্র বসুর মতো, আপনি যখন গাইবেন মনে হয় পণ্ডিত ভীমসেন যোশী আর লতা মঙ্গেশকরের যুগলবন্দী হচ্ছে। অথচ আপনি যে নিজের দিকে তাকিয়ে দেখুন, আপনি আপনার মনের মতো নন, আপনার যে ছবিটা আপনার মনের মতো স্থাপিত আছে সেটার বাইরে, আপনি তার থেকে যোজন খানিক দূরে। যেখানে আপনি আপনার মনের মতো নন, কেমন করে আশা করছেন জগৎ আপনার মনের মতো হবে? শ্রীরামকৃষ্ণ স্বামীজির এই ভাবটিকে কি কনসিডারের দৃষ্টিতে দেখছেন। স্বামীজি তখন নিরাকারবাদী, মনে করছেন ওটাই শেষ কথা, তাই যারা তারা তাকে যারা মন্দিরে যেতেন তাদের তিনি সমালোচনা করতেন। এমনকি স্বামী শ্রী শ্রী ঠাকুরের এই যে ভাব দর্শন এইগুলোকেও তিনি বলতেন তো আপনার মনের ভুল। কিন্তু ঠাকুর কি অদ্ভুত উপায় কনসিডার, না আমরা হলে তো লাঠারাটি করে ফেলতাম, হ্যাঁ আমার ভাবটা নিচ্ছে না, আমার মনের মতো হচ্ছে না, আমার ছেলের ওই যেমন ভগবানের যেন মূর্তি হয়, মূর্তি হবে না মূর্তি হবে সে আমরা জানি না, কিন্তু আমি আমার ভগবানের মতি হয়েছে কিনা জানিস, যখন তার মতি হবে নিশ্চয়ই হবে, যখন তার বোধ হবে তখন নিশ্চয়ই হবে। আপনারা ভেবে দেখুন, আমরা প্রত্যেকে কোনো না কোনো আঘাত পেয়ে ভগবানের কাছে এসেছি, অথবা আমার মনে হয়েছে আমার ঈশ্বরের কাছে আসার প্রয়োজনটা আছে। আমাদের প্রত্যেকের ভগবানের কাছে আসার একটা আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল স্টোরি আছে, প্রত্যেকের একটা করে সিনেমা আছে, প্রত্যেকের একটা করে গল্প আছে, আমরা সেটা প্রকাশ করি না করি, আমরা ভুলে গিয়ে থাকি বা না থাকি, আমাদের প্রত্যেকের একটা আলাদা 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 ইন্ডিভিজুয়াল স্টোরি আছে। তাই আমার গল্পটাই যে অন্য সবার মতো হবে, আমার জীবনটাই যে সবাইকে যাপন করতে হবে, এরকম নয়। সময় দিন আপনার সামনের মানুষটাকে, কি কনসিডারের দৃষ্টিতে দেখছেন তিনি, কিন্তু তার আদর্শে স্থির হয়ে আছেন, শ্রীরামকৃষ্ণ তার আদর্শে স্থির হয়ে আছেন। একটা সময় নরেনের সময় এলো, যখন নরেন বুঝতে পারলো, সেই বিখ্যাত গল্পটি, রাত্রিরে এসেছেন বারবার বলছেন যে একটা কিছু ব্যবস্থা করে দিন, বারবার নরেনকে পাঠাচ্ছেন, আর নরেন সেই গিয়ে বলছেন, জ্ঞান দাও, ভক্তি দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও। ঠাকুর তাকে বললেন, যা তোর মোটা ভাত কাপড়ের অভাব হবে না। তারপরে সেই একটা বিখ্যাত গান শিখিয়ে দিলেন, আমার মা তঙ্গি তারা, আমি জানি গো দিন দয়াময়ী, তুমি দুর্গমেতে দুঃখ হারা। এর প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা পংক্তি যদি আপনারা ভালো করে দেখেন, দেখবেন শুধু শরণাগতির কথা বলা আছে। শ্রীরামকৃষ্ণ কিন্তু আর কিছু শেখালেন না, মায়ের অস্তিত্ব শেখালেন না, নিজেকে উজাড় করে নিবেদন করার পদ্ধতিটা শিখিয়ে দিলেন। এই যে আমাদের দীক্ষা হয়, আমাদের যে সমস্ত দীক্ষামন্ত্রের যে পদ্ধতিটা যদি দেখেন, দেখবেন কোনো রকম কোনো সিস্টেম আমাদের অন্য কোনো রকম একটা গোষ্ঠীকে চালানোর ব্যবস্থা করছেন না, ইন্ডিভিজুয়ালি কেমন করে নত হব সেটা শেখাচ্ছেন, কেমন করে মাথা নোয়াতে হয়। কথামৃতের প্রথম 100 পাতা পড়তে বলে, খুব খুঁটিয়ে 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 পড়বেন, দেখবেন ওই 100 পাতার মধ্যে কথামৃতের এসেন্স বলা আছে, কেমন করে ঈশ্বরের কাছে যেতে হয়। 3টে সেই বিখ্যাত প্রশ্ন, ভগবানের মন হয় কী করে? আমরা চাই ভগবানের মন হোক, কিন্তু আমাদের মন কিছুতেই আমরা ভগবানে বসি না, শ্রীরামকৃষ্ণ কী বলছেন? 2 নম্বর বলছেন যে ঈশ্বরের, ঈশ্বরকে দেখা যায় কি না, কারণ আমাদের চাই তো, আমাদের প্রুফ চাই, এটা করবো আমাদের ওটা চাই, ভগবানকে দেখা যায়। তিনি বলছেন হ্যাঁ চাই, চাইতে গেলে কেমনভাবে চাইতে হয়। এই 3টে অদ্ভুত ঘটনা, প্রথম 100 পাতার পাতায় পাতায় লেখা আছে একজন অধ্যাত্ম সাধক কী দৃষ্টি দিয়ে ভগবানকে চাইবে, কেমন হবে তার অ্যাটিটিউড, জীবনকে কীভাবে দেখবে, সে অদ্ভুত সেই গল্পটা বলা আছে। ঠাকুরকে দেখবেন না কাউকে গুরুগিরি, কারোর ওপর জোর করতে, কাউকে এভাবে চালিত করছেন তা নয়। এর অর্থ হচ্ছে আমাদের প্রত্যেকের সাধক জীবনের যেমন ব্যক্তি জীবনের একটা করে ইন্ডিভিজুয়াল স্টোরি আছে, ঠিক সেরকম আমাদের সাধক জীবনের একটা আলাদা আলাদা গল্প আছে। আমরা যদি আমাদের চিত্রনাট্যটাকে সুন্দর করি,
অটোমেটিক্যালি সেই চিত্রনাট্য অন্যকে প্রভাবিত করবে। আমার ভেতরের আগুনটাকে যদি আমি প্রজ্বলিত করি, তাহলে সামনের যে মানুষ আসবে সে আমার হৃদয়ের আগুনে উজ্জ্বল হবে, উত্তাপ পাবে এবং অনুভব করবে ভগবানকে ডাকলে কেমন হয়, এই বোধটা তার ভিতরে জাগবে। তাই বলছেন ঠাকুরকে যখন ঠাকুর তখন তাকে দেখিয়ে দিলেন, তখন কি বলছেন, সাকার নিরাকার যতই হোক নিষ্ঠা থাকলেই সব হয়ে যাবে। স্বামীজি বিষয়টি বুঝতে পেরেছেন, যে পথেই আমরা যাই না কেন ভালোবাসাটা শেষ কথা। তিনি বলছেন বড় হওয়ার জন্য, কোনো কাজে সেরা হওয়ার জন্য তিনটি উপায়, পিওরিটি, পেশেন্স, পার্সিভিয়ারেন্স, পবিত্রতা, ধৈর্য, অধ্যবসায়। তারপর একটা ছোট্ট ক্যাচ লাইন আছে, অ্যান্ড অ্যাবভ অল লাভ, জীবনটাকে ভালোবাসতে হবে, যে পথে চলছি সেই পথটাকে ভালোবাসতে হবে, এইটি কথা। আমরা আরেকটি অধ্যায়ের প্রথম প্রশ্ন দিয়ে আজকে শেষ করব। সে স্থান হচ্ছে বেলুর মঠ, 25 এপ্রিল 1913 খ্রিস্টাব্দ। এই প্রশ্ন আমাদের সকলে, তাই এটা দিয়েই শেষ করব। প্রশ্ন হচ্ছে, মন তো কিছুতেই স্থির হয় না। উত্তর, প্রত্যহ কিছু কিছু ধ্যান জপ করবে, কোনো দিন বাদ দেবে না। মন বালকের ন্যায় চঞ্চল, ক্রমাগত ছুটাছুটি করে, উহাকে পুনঃপুন টেনে এনে ইষ্টের ধ্যানে মগ্ন করবে। এইরূপ দুই তিন বৎসর করিলেই দেখিবে যে প্রাণে অনির্বচনীয় আনন্দ আসছে, মন অস্থির হচ্ছে। প্রথম প্রথম জপ ধ্যান নিরাশই লাগে, কিন্তু ঔষধ সেবনের মতো জোর করে মনকে ইষ্টের চিন্তায় নিযুক্ত করে রাখতে হয়, তবে ক্রমে আনন্দ আসে। লোকে পরীক্ষায় পাশ করতে কত খাটে, কিন্তু ভগবান লাভ তা অপেক্ষা অনেক সহজ। প্রশান্ত অন্তঃকরণে সরলভাবে তাকে ডাকতে হয়। এই প্রশ্ন আমাদের সকলের, আমরা ভগবানকে চাই কিন্তু কিছুতেই মন স্থির করতে পারেন, ঠিক ওই সময় যে 30 মিনিটে 27 মিনিট আমাদের সব ওই চিন্তাতেই যায়, কাজের মেয়ে বাসন মেজে দিয়ে গেছে, বাসনের গায়ে নিশ্চয়ই ভীম লেগেছিল, সেটা না ধুয়েই বাসনের সিঙ্কের উপর তুলে দিয়েছে। কর্তারা চিন্তা করেন ডিএ ক্যালকুলেশন হওয়ার কথা ছিল কিন্তু হলো না, আবার 6 মাস পে কমিশন সময় নেবে, কী করে সংসার চালাবো, ঠিক ওই জপের সময় মনে পড়ে। আপনার মনে পড়ে ভারী জল দেওয়ার কথা ছিল, পুরো পয়সা নিয়েছে অথচ কলসি ভর্তি করে জল দেয়নি, এই বড় শয়তান, ঠিক ওই সময়তে আপনার মনে পড়ে। আমাদের মন স্থির, তাহলে আমরা কী করব, এইটাকে বলা হয় যখন আমরা ইষ্টের ধ্যানে মনকে নিযুক্ত করি সেটা ছিটকে যায়, যোগের ভাষায় এটাকে বলা হয় বিক্ষেপ। তারপর ছিটকে যাওয়া মনকে আবার ইষ্টের ধ্যানে নিযুক্ত করা, এটাকে বলে প্রত্যাহার। এই আপনার হতো, আমার হয়, খেদার হয়, মুদার হয়, আপনার গুরুরও হতো, এটা সাধক পর্যায়ে প্রত্যেকের হবে, কিন্তু যত আমরা এই বিক্ষেপ আর প্রত্যাহারকে অভ্যাস করতে থাকব তত একটা সময় দেখবেন যে আমাদের ঠিকঠাক হবে। আপনি প্রথমবার পায়েস রান্না করতে গেলেন তলার দিকে ধরে গেল, দ্বিতীয়বার করলেন চিনি বেশি হয়ে গেল, তৃতীয়বার করলেন চাল আর দুধে দুধ ভাতের মতো হয়ে গেল, চালের পরিমাপ বুঝতে পারেননি, এই পারমুটেশন কম্বিনেশন করতে করতে আপনি এমন সুন্দর পায়েস রান্না করতে শিখলেন যে যে পায়েস খেয়ে লোকে আবার হাত চেটে চেটে খায়, আপনার এক্সেলেন্স হচ্ছে। ঠিক ওই রকম সব কিছুর মধ্যেও ঈশ্বরকে ডাকার ভাবনাটাও ঠিক সেই রকম, গুরু যেরকম নির্দিষ্ট পথ ধরে বলেছে ওইভাবেই সাধন ভজন করতে হয়। সমস্যা আমাদের অন্য জায়গায়, গুরুর প্রতি ভীষণ নিষ্ঠা তো আমাদের, যে ওরা ওই কেমন করে সাধন ভজন করবো, দীক্ষার দিন যা যা বলেছিলেন সেটা একটা বইতে দিয়ে দেন, সাধন পদ্ধতি ওপরে লেখা থাকে, অপর কাহাকেও দেখাবে না। আমাদের এত নিষ্ঠা, আমরা অপর কাউকে তো দেখাই না, নিজেও কখনো খুলে দেখি না। তারপরে দীক্ষার সময় যেটুকু শুনেছি সেই মনের মধ্যে স্মৃতিতে আছে, তারপরে রামদেব বাবা, সোমদেব বাবা, খেদা বাবা যা বলেছেন সেটা একটা নিলাম, তারপরেই সদ্গণেশ্বর কথাটি ঠাকুর বলেছেন, মন এক সময় মনই গুরু হয়ে যাবে, সে বলবে এই এই এই, মন বলছে এমনি করো, অমনি করো, অমনি করো, এটা ওটা সব নিয়ে একটা খিচুড়ি জিনিস করি, না আমরা ইষ্টের পথে যাই না আমরা অনিষ্টের পথে যাই, একটা মাঝখানে নজজৌ নতস্থ মতো অবস্থা, তখন সাধন ভজনের পথ যেটা এত আনন্দের এত সুস্বাদু সেই পথটাকে আমরা ইগনোর করতে এড়িয়ে যাওয়ার চেষ্টা, কিচ্ছু হচ্ছে না। কিন্তু ওই যে গুরু নির্দিষ্ট পথ, রোজ ওই যদি বইটা খুলে একবার করে দেখেন, যেভাবে প্রার্থনা দেখবেন একটা সিস্টেম, আপনি একবারে একবারে ভাঙাচোড়া একটা মন নিয়ে সাধন ভজন করতে বসেছেন, ওই কারণে প্রথম প্রার্থনা বলছেন প্রার্থনা করো এই জগৎ সংসারে যে যেখানে আছে সবাই যেন সুখে থাকে, ভালো থাকে, আনন্দ থাকে, এই সকলের জন্য প্রার্থনা করো, আপনার যে ছড়ানো মনটা আস্তে আস্তে এক জায়গায় গুটলো। তারপরে প্রার্থনা করছেন জগতের সব ধর্মগুরুর কাছে যে আমি সাধন ভজন করতে চাইছি, এ পথে যা কিছু বাধা আছে একে অতিক্রম করে যেন আমি যেতে পারি, দেখুন আপনার মনটা আবার স্টেবল হলো। তারপরে নিজের গুরুর কাছে প্রার্থনা করছেন, আমি সাধন ভজন করতে চাই
তুমি আমার সহায় হও। গুরুর পুজো করছেন, পা ধুয়ে দিচ্ছেন, লাল কাপড় দিয়ে তার পা মুছিয়ে দিচ্ছেন, ধপধপে সাদা পদ্মফুলের উপর তিনি বসে আছেন, তার মুখ মুছিয়ে দিলেন, গা হাত পা মুছিয়ে দিলেন, চান করিয়ে যদি কাপড় পরাতে পারেন আরও ভালো, না হলে ঠিক আছে, কপালে সুন্দর করে চন্দন পরালেন, গলায় মালা পরালেন, খেতে খেতে দিলেন। একজন ভূতেশানজিকে বলতেন, বাবা রোজ ধ্যান করবার সময় মনে হতো আমি পানতুয়া দিচ্ছি ঠাকুরকে। তখন মহারাজ জিজ্ঞেস, তুমি কি মা পানতুয়া খেতে বড্ড ভালোবাসো? তা সেই নিজের পছন্দের জিনিস গুরুকে দিলেন, তিনি খেলে তার পায়ে প্রণাম করে গুরু এবং ইষ্টে লয় করে ইষ্টের পুজো করতে। দেখুন আপনার মন আস্তে আস্তে এই পদ্ধতিতে যদি যান, মন আস্তে আস্তে শান্ত হয়ে যায়, তখন ইষ্ট পুজো হয়ে যাওয়ার পরে ইষ্টের কাছে অনুমতি নিয়ে জপ করছেন, জপ করা শেষ হয়ে গেলে জপের ফল ইষ্টের পাদপদ্মে নিবেদন করে তার অনুমতি নিয়ে ধ্যান করা শুরু করলেন। ধ্যান হয়ে যাওয়ার পরে জপ ধ্যানের সমস্ত ফল তার পাদপদ্মে দেবেন, দেখবেন আপনার যে মনটা ছড়িয়েছিল সে মনটাকে কী সুন্দর কনসেন্ট্রেট করেছেন। এটা হচ্ছে আমার হাতে খুব ঘড়ি আছে, দয়া করে ঘড়ি দেখবেন না, আমার যেটা হচ্ছে আমি ঠিক ছেড়ে দেবো, পাঁচ মিনিটের মধ্যে ছেড়ে দেবো। যে দেখুন এই যে আমরা পিসি সরকারের যে ম্যাজিক দেখি, দেখবেন ম্যাজিকের পদ্ধতিটা ভাবুন, যখন আপনি গিয়ে বসেছেন তখন কিন্তু তিনি একটাই ম্যাজিক দেখেন, ওয়াটার অফ ইন্ডিয়া, ওয়াটার অফ রাজস্থান, ওয়াটার অফ পঞ্জাব, ওয়াটার অফ গুজরাট, ওয়াটার অফ তামিলনাড়ু, বিভিন্ন জায়গার ওয়াটার কেন দেখান? কারণ আমরা নানা রকম ছড়ানো মন নিয়ে তার ওই হলেতে এসেছি, কেউ এসেছে কাশুন্দিয়া থেকে, কেউ এসেছে নূতন বাজার থেকে, কেউ এসেছে কলকাতা থেকে, কেউ এসেছে মহাজাতি সদনের সামনে থেকে, প্রত্যেকের নানা রকমের মনের অবস্থা অস্থিরতা নিয়ে আমরা সেখানে এসেছি। তারপরে যখন ওই সব ওই ওয়াটার হতে হতে আমাদের মনটা স্থির হয়ে যায়, তখন তিনি এমনি এমনি করে মিথ্যে জিনিসকে দেখান, আমরা সেই মিথ্যেটাকেই সত্য বলে বোধ করি। দেখি একবার এমনি এমনি করে কেটে দুভাগ করে দিচ্ছেন, আমরা যা মানুষটা দুভাগ হয়ে গেল, তারপরে এমনি করে কাপড় দিয়ে সেই টেবিলটার সামনে ঢাকা দিয়ে ছেড়ে দেন, দেখেন একটা যে মানুষটাকে দুভাগ করেছে সে গোটা হয়ে বেরিয়ে গেল। আমাদের মাথাতেও আসে না, দুটো আলাদা আলাদা টেবিল আছে, একটা টেবিলে মাথা আছে আর একটা টেবিলে পা আছে, যার মাথা আছে তার বাকি অংশটা নিচে ঢোকানো আছে, আর যার পা আছে তার মাথার অংশটা নিচে আছে, ওপরেটা আছে, ওই দুটোকে জুড়ে মাঝখান দিয়ে কেটে দিই, দুটো আলাদা আলাদা টেবিল হয়ে গেল, তখন বলি আলাদা হয়ে গেল। আবার জুড়ে দিয়ে দেখবেন ঠিক ওই সময় এমনি করে কাপড়টা ইয়ে করা থাকে, যার পায়ের অংশ আছে সে সঙ্গে সঙ্গে পালিয়ে যায়, যার মাথার অংশ আছে সে পাটা বার করে শুয়ে পড়ে, আমরা দেখি গোটা মানুষ বেরিয়ে গেল। এই মিথ্যাকে সত্য করে দেখান শ্রীরামকৃষ্ণ, ঠিক সেই রকম এইভাবে সাধন ভজন করলে আমাদের জীবনের যে মিথ্যা ভাবনা সেটাকে সত্য করে দেন। শাস্ত্র বলে জগতের ভাব হচ্ছে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, আমরা মনে করি জগৎ সত্য ব্রহ্ম মিথ্যা। এই আমাদের মিথ্যা ভাবনাকে ভগবানের যত কাছে আসবো তিনি সত্য করে দেখাবেন, বোধ করাবেন ব্রহ্ম সত্য, আর জগতে যা কিছু দেখছি সব মিথ্যা, এই সময় মিথ্যা, এই ঘড়ি মিথ্যা, সময়ের মিথ্যা, এই দুর্গাপুজোর সময়ের বেনারসি আনারসি সব মিথ্যে, এই টাকা রোজগার করা, অপ্রয়োজনীয় রোজগার করা সমস্ত কিছু মিথ্যে, এই মিথ্যের বাইরে একটা সত্যের জগৎ আছে, তখন তার প্রতি ভালোবাসা আসবে, মন আপনা আপনি বসবেন। শ্রী ভগবানের কাছে প্রার্থনা করি আমাদের মনেরও সেই রকম অবস্থা হোক, আমরাও জানি জগৎটাকে মিথ্যা বলে বোধ করে ব্রহ্মে স্থিত হতে পারি। পরের দিনের তারিখ উনি ওনাকে বলে দেবো, উনি বলে দেবেন, আমি এখন দিতে পারি। আপনাদের এখানে একটা ভারী সুবিধা আছে যে আমাদের ইয়ে করতে হয় না, যে কোনো দিন দেওয়া যায়, এটা একটা আমার পক্ষে আমার মতো প্রকাশকা লোকেদের জন্য ভীষণ ভীষণ দরকারি একটা জিনিস, সেই কারণে এর পরেরটা 24শে জুলাই, 24 জুলাই বৃহস্পতিবার, অথবা আমি বলে দেবো, হ্যাঁ বলে দেবো, বলে দেওয়াটাই ভালো, একটুখানি আপনারা জেনে নেবেন দাদার কাছ থেকে, পরের মাসে একটু নড়বড়ে আছে, যদি করতে যাই তাহলে তার দেখা হবে না আপনাদের সাথে, তাহলে আমরা রামকৃষ্ণ স্মরণ করি। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রী রামকৃষ্ণ অর্পণ।